বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছে। আমিও খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। যা মানে ওয়েদার, কখনো মেঘলা ওয়েদার, কখনো একটু রোদ্দুর ওঠে, আর শীতকালে সকাল সকাল না মানে কেচে মেললে আর শোকায় না, বেলাতে যদি কেচে মেললো তাহলে আর শোকাবে না। তো এই কারণে ভাবলাম এখনই কেচে মেলে দিয়ে যাই। তো কাছাকাছি করে এখনই মেলে দিয়ে গেলাম। আর আজকে সকালবেলা বেশি কিছু রান্নাবান্না ছিল না, এই কারণে কাচার সময় হয়েছে আর কি। সকালবেলা আজকে মানে শুধু রুটি করেছি, কালকে রাতের ঘুগনি রয়েছে। কালকে রাতে না অনেকটা ঘুগনি করেছিলাম, তো তো কিছুটা বেঁচে গিয়েছে, তো সেই ঘুগনি দিয়েই রুটি খেয়ে নেব। আর সোনা জিয়াকে হচ্ছে দুধ কলা দিয়ে দিয়ে দেবো, আর আমি হাজবেন্ড হচ্ছে ঘুগনি দিয়ে খেয়ে নেব। তো এই কারণে তরকারি করিনি, শুধু একটু রুটি ভাজলাম, বাসি কাজকর্ম সেরে রুটি ভেজে তারপরে কাছাকাছি করে ছাদে মেলতে আসলাম। এখন গিয়ে নিচে খাবো, সোনা জিয়াকেও খেতে দেবো। তো এখন ওই 10:10 কি 15 এরকমই বাজে, ঠিক আছে, বেশি বেলা হয়নি। তো ছাদে এসেছি, খুব সুন্দর রোদ্দুর, কিন্তু প্রচণ্ড হাওয়া। হাওয়াতে একটা ঠান্ডা লাগছে, কিন্তু রোদ্রে আবার মানে রোদ্রে আবার বসতে বেশ ভালো লাগছে। শীতকালে রোদ ছাদে আসলে রোদের মধ্যে থাকলে আর মনে হয় না যে নিচে যাই, নিচে ওই বদ্ধ আবহাওয়া। তাও আমাদের ঘরের এই পাশটাতে একটু রোদ্দুর আসে, একটু ভালো লাগে রোদে থাকতে। আর শীতকালে রোদ্দুরে থাকতে সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, মেলা তো হয়ে গেছে, এখন নিচে যাব, চলো। সকালের খাবার বেড়ে নিয়েছি, দেখো কালকে রাতের ঘুগনি বেঁচেছিল সেটা আর রুটি, এটাই এখন খাবো। সোনা জিয়াকে দুধ রুটি কলা খাওয়ানো হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে, হাজবেন্ডকে খেতে দিয়েছি, আর এখন আমি খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না তো শুরু করে দিয়েছি সকালের মানে টিফিন খেয়ে এসে। তো ডাল হয়ে গেছে, আর আজকে মসুর ডাল, পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে করলাম। আর আজকে আর মাছ এনেছে, অনেকদিন পরেই আর মাছ আনলো। তো আর মাছটা আর কি ভাজছি, ভাজা বসিয়ে দিয়েছি, ওই পাশের কড়াইতেও মানে মাছ ভাজা হচ্ছে, এই পাশের কড়াইতেও মাছ ভাজা হচ্ছে। তো আর মাছটা মোটামুটি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে হচ্ছে এই কড়াইতে হচ্ছে পালং শাকটা ফোড়ন দিয়ে দিয়েছি মাছ ভাজার তেলের মধ্যেই। আর শীতের সবজি দিয়ে পালং শাক খেতে বেশ ভালোই লাগে। মাছ ভাজাটা নামিয়ে এই পাশে হচ্ছে পালং শাক দিয়েছি, আর ও পাশের কড়াইতে হচ্ছে আর মাছের যে মাথাটা, ওই মাথাটা না মানে ঝোলে দিলে ততটা ভালো লাগে না, একটু আলু দিয়ে রসা রসা করে রান্না করছি, মানে একদমই মাখো মাখো করে করব, বেশ ভালো লাগে খেতে। তো আর মাছের মাথাটা দিয়ে আর কি মানে আলু মশলা সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি, তারপরে জল দেব। আর এ পাশে হচ্ছে মাছের ঝোলের জন্য আলুটা ভেজে নিচ্ছি, আর মাছে একটু আলু দিয়ে ঝোল করব। তো পালং শাকটা দেখো নামিয়ে নিয়েছি, পালং শাকটা হয়ে গেছে, আর মাথার তরকারিটাও মোটামুটি হয়ে এসছে। তো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এবারে হচ্ছে নামিয়ে নেব। এইভাবে মাথার মানে তরকারি করলে বেশ ভালো লাগে খেতে। আর একটু ঝোলটা টানাবো আর কি, এতটা ঝোল রাখবো না। আর এই পাশে হচ্ছে আর মাছের জন্য আলুটা ভাজলাম, তারপরে মশলা দিয়ে দিয়েছি, আর এখন কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেলে তারপরে আর কি জল দেব। আজকে এই রান্না করব, আর কিছু করব না। তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, রান্না মোটামুটি কমপ্লিট, আর আমি বাটিতে বাটিতে রেখে দিয়েছি। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে, আর রান্নাবান্না করতে করতেই আমি বাসনটা মেজে নিয়েছি, এখন শুধু হচ্ছে গ্যাসটা মুছে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর রান্নাঘরে মানে বেসিন থাকলে একটা সুবিধা, রান্না করতে করতে বেশিরভাগ দিনই আমি বাসনটা মেজে নিই, রান্না করতে করতেই মাজা হয়ে যায় একটানে। এই বেসিন থাকলে একটা সুবিধা,
যাদের বাইরে গিয়ে মাছতে হয় বা অন্য জায়গায় মাছতে হয় তাদের আবার একটু অসুবিধাই হয়। তো যাই হোক, গ্যাসটা মুছে নিচ্ছি। হ্যাঁ, মুছে ওদিকে ঘর দোর সব গোছাবো, গুছিয়ে তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দেবো, মুছবো, সোনাজি আগে স্নান করাবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। সোনাজি আগে স্নান করিয়ে ঘর দোর গুছিয়ে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। আর ওই পাশের ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, সমস্ত কাজ বাজ হয়ে গেছে, স্নান করে এই বসে আছি। আর আজকে সকালের দিকে বৃষ্টি পড়ছিল রীতিমতন, ভাবছিলাম যে কি হবে কি হবে। এখন দেখি বেশ ভালো সুন্দর রোদ্দুর উঠেছে। সকালের দিকে এক কোমর বৃষ্টি হয়ে গেছে কিন্তু আমাদের এখানে। তো ভাবছিলাম যে কাছাকাছি করব, কি হবে, আর পুজো এসে গেল, কাছাকাছি তো করতেই হবে। তো ভাবছিলাম সকালবেলা যে কি করে কাছাকাছি করব, কি করে কাছাকাছি করব, শুকাবে কি না। তো দেখি না বেশ ভালোই সুন্দর রোদ্দুর হয়েছে। সকালবেলার দিকে একটুখানি মেঘলা ছিল, বৃষ্টি হলো, তারপরে ঠিক হয়ে গেছে। এই শীতকালে না বৃষ্টি হলে ভীষণ অসুবিধা হয়, আর আরও বৃষ্টি হলে তো আরও বেশি শীতও পড়ে। তো এই কারণে বৃষ্টি না হওয়াই ভালো, অসময়ে বৃষ্টি হলেও শরীর খারাপ হয় বাচ্চাদের। তো যাই হোক, চলো এখন ওদেরকে খাইয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো চলে আসলাম বিকালবেলা ছাদে জামা কাপড়গুলো তুলতে, আর সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর ছাদের থেকে চারপাশের সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম, আর পাশের বাড়ির বাচ্চারা সব খেলা করছে। দেখো, তো এখন জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি, আর গাছগুলোতে জল দেব জামা কাপড়গুলো উঠিয়ে রেখে। আজকে মোটামুটি সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, যেহেতু সকাল সকাল কেচে দিয়েছি এই কারণে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, নিচে গিয়ে আবার দেখা হবে। নিচে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ম্যাগি করলাম সোনা জিয়ার জন্য। সোনা আবার বায়না করছে, ডিমের অমলেট খাবে, পেঁয়াজ ছাড়া অমলেট আর কি, পেঁয়াজ লঙ্কা ছাড়া। তো শুধু নুন দিয়ে আর কি দুটো ডিম ভেজে দিচ্ছি ওদেরকে। ইন্ডাকশান ওভেনে সয়াবিনটা বসিয়ে দিলাম, বসিয়ে হচ্ছে আমি এই সয়াবিনের জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু আর কি কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। আর আজকে রাতে হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য সয়াবিন করব। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে সয়াবিন খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলো কেটে নিই। তো চলো সয়াবিনটা রান্না করে নিই, তেলের মধ্যে জিরে দিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে একটু শিল নোড়াতে বেটেই রান্না করব। শিল নোড়াতে বেটে রান্না করলে বেশি স্বাদ হয়, এর জন্য টেস্ট হয় খুব সুন্দর। তো দেখো বাটা হয়ে গেছে, আদা, রসুন আর লঙ্কা বেটে নিলাম শিল নোড়াতে, মশলা কষিয়ে সয়াবিনটাও দিয়ে দিলাম। আর ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এবারে জল দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন দিয়ে সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে আমার হাজব্যান্ড, তো একটু গরম মশলা দিয়ে দিলাম সব শেষে। মোটামুটি হয়ে গেল সয়াবিনের তরকারি, আর এবারে হচ্ছে রুটি করব। তো তার জন্য আটা নিয়ে নিচ্ছি। আটা মেখে রুটি ভাজা, তারপরে হচ্ছে জল দিয়ে ধুয়ে শুকিয়ে রেখেছি। সয়াবিনের তরকারি, অল্প একটু ভাত করলাম ছোটদার ছেলের জন্য, ব্যাস রাতের রান্না হয়ে গেল। এখন একটুখানি বসবো,
তারপরে সোনা জ্যাকে খাওয়াবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মানে বিছনা টিছনাগুলোও পেতে নিয়েছি, সোনা জিয়া হাত পা ধুচ্ছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাইকে টাটা, গুড নাইট।